الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সম্মানিত আজকের এই মাহফিলের সভাপতি মুআজ্জিন মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত সমবেত সর্বস্তরের ইসলামপ্রিয় মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মহাবরের আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে আজকের এই মাহফিল আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের এমন একটি সূরা তেলাওয়াত করেছি
যে সূরা অধিকাংশ লোকেরাই জানেন, যেই সূরার নাম হলো সূরাতু আবিল হাব। আমরা সকলেই চিনি তাব্বাত ইয়াদা। সূরার নাম হলো সূরাতু আবিল হাব। আবু লাহাব হলো রসুলের আপন চাচা। এই আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা, লোকেরা তাকে আবু লাহাব বলে ডাকত। এর কারণ আবুন শব্দের অর্থ হল আব্বা, আর লাহাবুন শব্দের অর্থ হল অগ্নিশিখা, আগুনের অগ্রভাগ। এটাকে আরবিতে লাহাবুন বলা হয়। দুটি শব্দ মিলে যার অর্থ হলো লালের বাপ। ধরুন কার বাপ? ঘুমাই গেছেন নাকি আপনারা? জোরে একটু হান এখন, কার বাপ? লালের বাপ। নামে আকারে কিন্তু মিল ছিল, লোকটা যেমন লালের বাপ, আসলেও লোকটা আকারে আগুনের মতো লাল। সেই আবুল হাম রসুলের আপন চাচা। রসুলের চাচা যারা ছিলেন, রসুলের আত্মীয়দের মধ্যে কোন কোন চাচা ছিল রসুলের পক্ষে, কিন্তু চাষি ছিল বিপক্ষে। আর কোন ক্ষেত্রে দেখা যায় চাষি পক্ষে, চাচা হইল বিপক্ষে। আবার কোন কোন ক্ষেত্রে দেখা যায় চাচা চাষি দুজন বিপক্ষে। আবু লাহাব এবং তার স্ত্রী জনুদম রসুলের বিরুদ্ধে আমিন হামজা রাদিয়াল্লাহু আনহু প্রথমত ছিলেন রসুলের বিরুদ্ধে, আর ওনার স্ত্রী ছিল রসুলের পক্ষে। যার ফলে দেখা যায় আওয়ামান কান মাইতান ফাহইনাহু, এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে জালালাইনের 62 হাশিয়ার মধ্যে উল্লেখ করেছে, আমিন হামজা গিয়েছিলেন জঙ্গলে হরিণ শিকার করে। যেইমাত্র হরিণীকে লক্ষ্য করে তীর মারবেন, এই মুহূর্তে হরিণী মাথা করে আবুর আমির হামজাকে লক্ষ্য করে বলে, আমির হামজা তুমি না বীর যোদ্ধা, বীর শ্রেষ্ঠ তোমার খেতাব, অথচ আবু জাহেল তোমার ভাতিজা মুহাম্মদের মাথায় আঘাত করেছে, রক্তাক্ত হয়েছে, তার প্রতিবাদ করলে না, বরং জঙ্গলে এসেছ আমার গায়ে আঘাত করার জন্য, তুমি কি আসলে বীর পুরুষ না কাপুরুষ? যে নিজের ভাতিজার আঘাতের প্রতিঘাত করে না, প্রতিবাদ করে না, জঙ্গলে আসে হরিণ শিকার জন্য, সে তো বীর শ্রেষ্ঠ হতে পারে না। আমি হামজা রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে গেলেন, এমন আশ্চর্য কারবার, জিন্দগিতে কোনোদিন হরিণী কথা বলে এমন দৃশ্য এর আগে তিনি কোনোদিন দেখেন নাই। আল্লাহ ইচ্ছা করলে যে কোন প্রাণীর জবান দিয়া কথা বলাবার শক্তি আছে কি নাই? আর একটু জোরে চিৎকার দিয়া বলুন, ভাইরা আমার অসংখ্য অগণিত প্রাণী আছে যারা আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিনকে দেখে কথা বলেছি। রসুলের সঙ্গে প্রাণীরা কথা বলতো, তাফসীরে রুহুল মানিতে লেখে জঙ্গলের এক শিকারি এক ইহুদি হরিণ একটা ধরে হরিণীর গাছের সঙ্গে বেঁধে রেখে নিয়ে আর একটা হরিণ ধরার জন্য গিয়েছে। এই মুহূর্তে তাকায় দেখে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ওই হরিণের কাছে নিয়ে যায়। হরিণ লেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু আল্লাহর নবী, আমার দুটি দুধের বাচ্চা আছে গো, মেহরবানি করে আপনি যদি আমার পরিবর্তে জামিন হন, শেষবারের মতো বাচ্চাদেরকে দুধ পান করাইয়া সন্ধ্যার আগেই আপনার দরবারে হাজির হয়ে যাব। এত জোরে কর্ণ সুবহানাল্লাহ। রসুল বলেন, এই মুহূর্তে আমি তোকে ছেড়ে দিলাম, অরে হরিণী যা তোকে ছেড়ে দিলাম, তোর পরিবর্তে আমি জামিন হলাম, জিম্মাদার হলাম, সন্ধ্যার আগে কিন্তু ফিরে আসবি। হরিণী বলেন, ঠিক আছে।
ওই ইহুদি সেখানে এসে দেখে হরিণীর পরিবর্তে একটি লাভ বসা আছে। জিজ্ঞাসা করে, কে গো আপনি, আমার হরিণী কোথায়? রসুল বলেন, শিকারি রে, এই হরিণ আমি ছেড়ে দিয়েছি, সন্ধ্যার আগে কথা দিয়েছে সন্ধ্যার আগে ফিরে আসবে। সুবহানাল্লাহ বলেন না, শিকারি ডাকতে বলে আমার আর চৈত্য কথা জীবনে কোনোদিন শুনি নাই। জঙ্গলের হরিণী যদি একবার ছুটে যায় আর জীবনে কোনোদিন ধরা দিবে না, হরিণী জীবনে কোনোদিন ফিরে আসবে নাকি? আল্লাহ রসুল বলেন, আমার বিশ্বাস সন্ধ্যার আগে আগে এই হরিণী আমার কাছে চলে আসবে। যেই মাত্র বলেছে লোকটা ডাক দেখো, ঠিক আছে সন্ধ্যার আগে যদি আসে তাহলে ভালো কথা, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে যদি না আসে তরবারে দেখা হয় এটা দিয়ে ফেসলা হবে। রাসূল বলেন, ঠিক আছে, সহ্য লাল হয়ে গেছে, করে নিয়ে খবর নাই, বারবার শিকারে আসে। রসুলকে তাকিদ দেন, কোথায় আপনার হরিণী? সন্ধ্যা কিন্তু হয়ে যাচ্ছে, আর বেশি বাকি নাই, সন্ধ্যার পরে অজুরে হরিণা পাওয়া যায় তাহলে তোমাকে হত্যা করা হবে, কেন আমার হরিণী ছেড়ে দিলে? রসুল ডাকবে, শিকারে ডাক, এখনো সন্ধ্যা হয় নাই, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা কর। সূর্য ডুবো ডুবো অবস্থায় এমনি দূরে তাকায় দেখে হরিণী আগে আগে, দুইটা দুধের বাচ্চা পিছনে পিছনে রহমাতুল্লিল আলামিনের দিকে দৌড়ে আসতেছে। হরিণী আগে, দুইটা বাচ্চা সহ, ওই হরিণী দুধের বাচ্চা নিক আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের কদমের মধ্যে সাজদায় পড়ে গেল। কারণ সমস্ত প্রাণীরা রসুলকে সেজদা দেওয়ার দায়িত্ব ছিল মানুষ আর জিন ছাড়া, মানুষ আর জিনের জন্য আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করা, সম্মানার্থে মাথা নত করা যায় না। বুঝলেন? আর উট বেড়া দুব্বা এগুলা রসুলকেও সেজদা দিত, এটা হাদিসের দ্বারা প্রমাণ আছে, যা কই দিকে যাবো না। সেজদা দিয়ে বলে, আল্লাহর নবী বিয়া তুমি মাফ করবেন, আসতে দেরি হয়ে গেছে, বাবা আল্লাহর হাবিব মেহেরবানি করে আমাকে মাফ করে দিন, কেন দেরি হয়ে গেলে জানেননি? সারাদিন যে আমার স্তনে দুধ জমেছে, টনটনি ব্যথা বেদনা শুরু হয়ে গিয়েছিল, আমার বাচ্চাগুলো যখন স্তনে টান দিয়েছে আমার ওই উপশম যখন হলো, ব্যথা বেদনা যখন একটু কমলো, কখন যে চোখ লেগে গেছে আমার খবর নাই, আমার যখন চোখ খুলেছে এমনি আমার বাচ্চাদেরকে ডেকে বললাম, বাচ্চারা রে জনমের মতো দুধ পান করে নেই, আমি এখন বিদায় হয়ে যাব। জানোস না তমাম পৃথিবী যেই নবীর খাতিরে সৃষ্টি করা হল, যিনি হলেন রহমাতুল্লিল আলামিন, আল্লাহর পরজার মর্যাদা, সে রহমাতুল্লিল আলামিনকে আমার পরিবর্তে জামিন রেখে এসেছি, সন্ধ্যার আগে চলে যাব বলে ওয়াদা দিয়ে এসেছি, ওয়াদা অমল করতে পারে না। রহমত জলের মতো দুধ পান করে রে, এখনই আমি রহমাতুল্লিল আলামিন আল্লাহর নবীর কাছে যাব। বাচ্চারা ডাকে বলে, মাগো আমরাও যাব, আমাদেরকে বঞ্চিত করো না। আরো যেরকম সুবহানাল্লাহ, মা ডেকে বলে, বাচ্চা তোরা যদি যাস শিকারি তোদেরকেও ধরে ফেলবে, জমা করে ফেলবে, বাচ্চারা যাক না, কোনো আপত্তি নাই, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনকে একটা নজর দেখে যদি আমাদের কুরবানি হয়ে যায়, মাগো হাজার বার আল্লাহর নবীর জন্য কুরবানি হতে রাজি আছি। মা একটু সুযোগ দিয়ে দেন, মা আমরা নবীর চেহারা দেখবো, আল্লাহর হাবিবের চেহারা দেখবো, রসুলের চেহারা দেখতে পারলে আমাদের জীবন সার্থক। জোরে করেন না সুবহানাল্লাহ, চিন্তা করেন, চিন্তা করেন ব্যাপারটা, চিন্তা করেন যে অবস্থাই রকম, আল্লাহু আকবার, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাইকা মাইকটা গা, আপনি এদিকে আসেন, আপনি যদি ইশারা করেন বলবেন না লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনি উল্টাতে সুবিধা আছে নি, উল্টায় দেওয়ার সুবিধা আছে নি, তো উল্টায় দেওয়ার মাসে জন আপত্তি করে, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ,
আর কোন আপত্তি নাই আল্লাহ হাবিব রাহমাতুল্লাহিনকে যদি জীবনের একমাত্র একবার দেখতে পারি, মাগু আমাদের জীবন সার্থক হয়ে যাবে। এর কারণ প্রত্যেকটা প্রাণী আল্লাহর রসুলকে দেখে চিনতে পারত, ছোট্ট অবস্থায় রসুলকে চিনে ফেলেছে। ইতিহাসের কিতাবে লেখে একটি ঘটনা বলবো নাকি? আর তো যখন বলবো আল্লাহ আকবার, আবু জাহাল পাহাড়ের কাছে নিয়ে উঠে আরোহণ করে চলে যাক, রসুলের বয়স মাত্র তখন 8 বছর বয়স, পাহাড়ের কাছে দিয়ে যায় আর চোখের পরে ছেড়ে দিয়ে কাঁদলে, প্রভু এই পৃথিবীতে আসার পরে আব্বা কেমন ছিল দেখার নসিব হলো না, প্রভু মা মা দেখে আমার আফসোস গেল না, মা বিদায় হয়ে গেল, দাদাও বিদায় হয়ে গেল, এই পৃথিবীতে আমার মা নাই আব্বাও নাই, এই পৃথিবীতে আমার দাদা নাই আপন ভাই নাই বোন নাই কেউ নাই, তাম পৃথিবীর দায়িত্ব আমার মাথায় ছেড়ে দিয়েছ, সবচেয়ে অসহায় দেখতে দেখা যায় আর তাম পৃথিবীর দায়িত্ব আমার মাথা বার কাছে দেওয়া যায় আর কান্দে। আবু জাহেল রসুলকে দেখে চিনতে পেরেছে, এমনি আব্দুল মুত্তালিবের নাতি, নিশ্চয় মনে হয় রাস্তা হারিয়ে ফেলেছ, আমার উঠে আমি তোকে গন্তব্য স্থানে পৌঁছাইয়া দেই, রসুল ডাক দিব না বুঝে হেল রে, তোর বুঝে তুই যা আমাকে একটু কাঁদতে দে। আবু জাহেল বলে না, তোমাকে অবস্থায় রাখে আমি চলে যেতে পারি না, আমার পিঠে আর উঠের পিঠে আর রোহণ কর, আমি তোমাকে গন্তব্য স্থানে পৌঁছাইয়া দিই। জোর করে রসুলকে উঠের পিঠে উঠেছে, আবু জাহেলের সামনে রসুলকে পিছনে বসাইয়া উঠের লাগাম টান দিয়েছে, চাবুক দিয়ে উঠে মাথায় আঘাত করেছে, এমনি তাকায় দেখে দুটি পা উপর থেকে উঠাইয়া জোরে জোরে চিৎকার মারে, একটি কদম সামনের দিকে যায় না। আবু জাহেল কয়ের ব্যাপারটা কি? উঠা পাগুলো উপর দিকে উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে বলে, পরমার দিকে রব্বুল আলামিন আমার জবানটা খুলে দাও, আমি বেইমান আবু জাহেলকে আমার মনের খবর জানাইয়া দেই। আল্লাহ রব্বুল আলামিন উটের জবান খুলে দিয়েছেন, উট এমনি আবু জাহেল তুমি চিনতে না পারো, আমি হরিণ উট চিনতে ভুল করি নাই, আরে আবু জাহেল তোর মতো নাদাল আগে আল্লাহর পরে তার মর্যাদা তাম পৃথিবী, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে সৃষ্টি করা হলো, সেই নবীকে তোমার পিছনে বসাইয়াছ, এই বেয়াদবি আমি উট কোনোদিন সহ্য করব না। আবু জাহাল রাহমাতুল্লিল আলামিনকে পিছনে বসাইয়া তোর মতো আল্লাহর দুশমন যদি আমার পিঠে আগে বসত আঘাত করতে পারিস, আল্লাহর কসম করে বলি যতক্ষণ পর্যন্ত রসুলকে সামনে না আনা হবে প্রাণ চলে গেল, একটা কদম আমি সামনের দিকে যাব না। আবু জাহাল কয় এমন দৃশ্য তো আর জীবনে দেখলাম না, উট কথা বলে আল্লাহ একবার রসুলকে সামনে আনলে, এখন উট এত দ্রুত গতিতে চলতে আরম্ভ করেছে যে পাহাড় পর্বত টিলা টক্কর যা আছে সব টিঙ্গায় চলছে। আবু জাহেল বারবার লাগাম ধরে দাও, এত স্পিডে চলছিস কখন যে অ্যাক্সিডেন্ট হয়, কখন যে বিপদ হয়, কখন যে আমার বিপদ ঘটে যায় একটু দাঁড়াস না, এত স্পিড তো কোনোদিন দেখিনি। উট আবার ডাক দিয়ে বলে, আবু জাহেল আমার লাগাম টেনো না, জীবনে কোনোদিন কল্পনা করি নাই আখির মালিক রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিঠে আরোহণ করবে, আমি জীবনে কোনোদিন কল্পনাও করি নাই, ভাগ্য গুণে পেয়েছি আবু জাহেল রাহমাতুল্লিল আলামিনকে আমার পিঠে আরোহণ করাতে পেরে এত আনন্দিত হয়েছি, আমার নিজের গতিবিধি আমি নিজেই হারাইয়া ফেলেছি। আমার একটুকু খবর নাই, সুতরাং তুমি আমাকে লাগাম টেনে লাভ নেই, আমি নিজে আত্মহারা হয়ে গেছি,
আবু জাহেল আব্দুল মুতালিবের বাড়ির সামনে এসে ডাক দিয়ে বলে, ও আব্দুল মুতালিবের নাতিরা, এই ছেলের হেফাজত করো, অদূর ভবিষ্যতে মহাপুরুষ হবে। এই জাতীয় ঘটনা যদি আমি বলা শুরু করি তাহলে দুই তিন দিনও শেষ হবে না, অসংখ্য গণিত ঘটনা। তো আমির হামজা লক্ষ্য করে দেখে হরিণি যখন কথা বলে, আরো কিতাবে লিখছেন এক লোক ছাগল বকরি লাগে, একটি ভাত ছাগলের ফালে হামলা করে না একটি বকরি ধরে ফেলেছে, এই মুহূর্তে সে লাঠি ছুটা নিয়ে বকরিটাকে উদ্ধার করে। ভাত তখন ঘরে কয়, আল্লাহ একটা খাবার দিয়েছিল, তুমি যা আমার কাছ থেকে চিনাই নিলে কাজটা বেশি ভালো করো। এই বকরির রাখাল তো আশ্চর্য হয়ে গেল, ভাত কথা বলে, বাঘ আবার মাথা ঘুরে বলে, আমার কথা শুনে তুমি আশ্চর্য হয়ে গেছো, অথচ বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, আল্লাহর পরে যার মর্যাদা, তাম পৃথিবী যে নবীর খাতিরে সৃষ্টি করা হলো, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমাদের কাছে কালিমার দাওয়াত দেন আর তোমরা যে তা মানো না, এটা আরো বড় আশ্চর্য। এখন আসুন, এই অবস্থায় আমির হামজা যখন নাকি দেখলো হরিণী তাকে এই কথা বলছে, তো বলার সাথে সাথে সে ডাক দিয়ে বলে, ঠিক আছে আমি এখন বাড়িতে চলে যাই, আমার যে হরিণীর যে অবস্থা দেখা যায়, আমার ভাতিজাকে নাকি আঘাত করেছে আর হরিণী আমাকে তিরস্কার দেয়, আল্লাহু আকবার, এখন এই অবস্থায় কি করা যেতে পারে, আমার বাড়ি চলে যেতে হয়। বাড়িতে এসে দেখে ওনার গেট দরজার সামনে ওনার স্ত্রী কাঁদছে, জিজ্ঞাসা করেন তুমি কান্দো কেন, কাঁদছি জন্যে ধিক্কার তোমাদের আবিজাত্যের, ধিক্কার তোমার মতো বীর পুরুষের, তোমার প্রতি ধিক্কার, তুমি না বীর পুরুষ, বীর শ্রেষ্ঠ, আর তোমার আপন ভাতিজা মুহাম্মদের গায়ে আবু জাহেল আঘাত করলো, তার প্রতিবাদ করতে পারলে না, তা তুমি কোনোদিন প্রতিবাদও করলে না, তুমি কিসের বীর পুরুষ, তোমার মতো একদম বীর পুরুষের ধিক্কার দিলাম, তো যারা সৈনিক তাদেরকে যদি এভাবে ধিক্কার দেওয়া হয় শরীরে রাগ উঠে যায়, ওরকম দেখিয়া ঠিক না। সঙ্গে সঙ্গে চলে গেল ওই আবু জাহেলের সামনে, আবু জাহেলকে দেখে সেখানে ভাষণ দিতেছে আর লোকেরা ভাষণ শুনতেছে। আমি হামজা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন, এমনি জিজ্ঞাসা করেন, কি রে আবু জাহেল, তুই নাকি আমার ভাতিজা মুহাম্মদের গায়ে আঘাত করেছিস, তুই কি জানিস না আব্দুল্লাহ পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল, আমি হামজা এখনো জিন্দা আছে, আমি হামজা যে ভাতিজা এই কথা তো তোর জানার প্রয়োজন ছিল, কোন তক্তিতে কোন সাহসে আমার ভাতিজা মুহাম্মদের গায়ে আঘাত করলে। তখন আবু জাহেল কয়, এমন নির্বুদের কথা কেমনি মানে কও, জোরে কোন নাউযু বিল্লাহি মিন যালিক, যেখানে 33 কোটি দেবতা আমাদের সমস্যার সমাধান করতে পারে না, মুহাম্মদ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া বিলার কোন কিছু নাই, তাহলে এক আল্লাহ এতগুলো কাজ আঞ্জাম দিবেন কেমনে, এমন নির্বোধের কথা কেমনে মানি বলো তো দেখি। এমনে আমির হামজা কয়, আমার ভাতিজা নির্বোধ নয়, তোরা নির্বোধ, নিজের হাতে মূর্তি বানায়া কথা বলতে পারে না, শুনে না, চোখে দেখে না, কেউ আঘাত করলে এটাকে প্রতিরোধ করতে পারে না, এমন একটি মাটির আর পাথরের তৈরি মূর্তির সামনে মাথা মাথা করো, তোমরা না নির্বোধ। আগে বড় তুমি আমার ভাতিজা মুহাম্মদের গায়ে হাত লাগালে গেল, এই কথা বলেই যখন ধনুক দিয়ে আঘাত করতে লাগলো মাতার মাথা ফেটে গেল, এইভাবে রক্তাক্ত করে রসুলের কাছে গিয়ে বলে, হ্যাঁ মুহাম্মদ আর কান্দিস না, তোর বদলা গ্রহণ করেছি, মুহাম্মদ রে আবু জাহেলকেও আমি আঘাত করেছি, আর কান্দিস না, বাড়িতে চল। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, চাচা গো কার কাছ থেকে আপনি বদলা নিলেন না নিলেন সেটা জানতে চাই না, কাকে রক্তাক্ত করেন তা জানতে চাই না, বদলা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে পাঠান নাই, চাচা গো বদলা নেওয়ার নবী আমি নই, যেই মাত্রই কথা বললেন আমি হামজা রেখে বলে, মুহাম্মদ এমন আশ্চর্য লোক আমার জীবনে কোনোদিন দেখি নাই, বদলা নিলে খুশি হয় না এমন আশ্চর্য লোক আমার জীবনে কোনোদিন দেখি নাই, বলে মুহাম্মদ বদলা নিলেও তুমি খুশি হও না, আমি ওয়াদা করেছি তোমাকে খুশি না করা পর্যন্ত আমি আর পালাহার করব না, তাহলে বলো কিভাবে করলে তুমি খুশি হবে, কি করলে তুমি খুশি হবে আনন্দিত হবে, আমার কানে কানে যদি আপনি কালিমা পড়েন তাহলে আমি খুশি হয়ে যাবো। আমি হামজা রাদিয়াল্লাহু আনহু ডাক দেখা পাতে যাই, এতদিনে বললাম তুই যে নবী আর কোনো সন্দেহ নাই, কারণ যেই লোক বদনা নিলে খুশি হয় না উনি যে আল্লাহর পয়গম্বর ছাড়া এমন চরিত্র কারো হতে পারে না, সঙ্গে সঙ্গে কালিমা করে মুসলমান হয়ে গেল। এখন আমির হামজা স্ত্রী রসুলের পক্ষে, আমির হামজা ছিল বিপক্ষে,
আবু তালিব তো রসুলের খুব বেশি পক্ষে, কিন্তু ইমান আনে নাই, যেরকম দেখিয়া ঠিক না। আর এদিকে আবুল আহাব এবং আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল, এই দুজন রসুলের চরম এবং পরম বিরোধী, যেরকম দেখিয়া ঠিক না, আরো যেরকম দেখে না। সেই আবুল আহাব যখন রসুলের বিরুদ্ধে তো দাঁড়ালো, তার স্ত্রীও বিরুদ্ধে দাঁড়ালো, সেও রসুলকে আঘাত করে, রসুলের বিরুদ্ধে করে করে কুটনামি করে, বদনাম করে, যার ফলে আল্লাহ বলেছেন শব্দের দুইটি ব্যাখ্যা, এর মধ্যে একটি ব্যাখ্যা হলো যে কুটনি বুড়ি করে করে রসুলের বিরুদ্ধে বদনাম করে, তাকে হাম্মালাতুন বলা হয়েছে, করে করে সে খালি শুধু রসুলের বিরুদ্ধে বদনাম বহন করে নিয়ে যায়, এই জন্যে এক ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো যে সে বিভিন্ন লাঠি বোঝা বহন করে, কাঁটা এবং কাঁটা জাতীয় ঢাল এইগুলো এনে রসুলের রাস্তার মধ্যে দিয়ে রাখতো, প্রতিবন্ধকতা সৃষ্টি করত এবং বলতো মুহাম্মদকে কোরআন পড়তে দেওয়া হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিরোধ করা হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তাকে আটকাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিয়েছেন যে তোমরা যতই প্রতিরোধ করো, তোমরা যতই আটকাও, কোরআন তেলাওয়াত করতে দিবে না, কোরআন পড়তে দেওয়া হবে না, আর রসুলকে হত্যা করবে। আমি আল্লাহ ওয়াদা দিলাম, এরবি আপনি ঘাবড়ায়েন না, পৃথিবীর কেউ আপনাকে হত্যা করতে পারবে না, স্বয়ং আমি খোদা হলাম আপনার 24 ঘন্টার পাহারাদার। এই জন্যে এই উম্মে জামিল রসুলকে মারতে গেছে, আল্লাহ একবার। রসুলকে যখন মারতে গেল তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থায় আবু বকর সিদ্দিককে নিয়ে খানায় কাবার কাছে তিনি কোরআন শরীফ মানে বসা আছেন। আবু বকর সিদ্দিক বলেন রসুল ওই যে উম্মে জামিল আসতেছে, হাতে পাথর কোমরে কাপড় বেঁধে বড় প্রস্তুতি নিয়ে আসতেছে, তার অবস্থায় বোঝা যায় এখন আপনার প্রতি আক্রমণ হতে পারে। হুজুর এখন কি করা যায়, আপনার চাষি যদি আপনার প্রতি আক্রমণ করে তাহলে তো অবস্থা বড় ব্যাগতি, প্রতিরোধ করা যাবে না, আবার লজ্জাও। রসুল বলেন ভয় করার কোনো কারণ নেই, আমি আল্লাহর কোরআন তেলাবাত করবো, আল্লাহ আমার হেফাজত করবে। এখন এই অবস্থা যখন শুরু হয়ে গেল, উম্মে জামিল এসে রসুলের আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করে, আবু বকর তোমার সাথের লোকটা কোথায়, মুহাম্মদ কোথায়, ওকে যে দেখছি না তুমি যে একা বসে রইলে। আবু বকর সিদ্দিক বলেন আমি দেখি আমার পাশে বসেই তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। আর উম্মে জামিল যখন আমাকে বলেন যে মুহাম্মদ কোথায়, তাহলে তো বোঝা গেল মুহাম্মদকে তিনি দেখেন নাই, মজার কথা ঠিক না, উনি যখন দেখেন নাই আমি আর বলে লাভ নাই। সে হুমকি দেয়, সে কি জানে না আমার যে ডাবল হওয়ার, কি হওয়ার মন্দ করে কর না, কি পাওয়া, ডাবল ডাবল হওয়ার কেমনে, প্রতিষ্ঠিত ক্ষমতায় যারা আছে তাদের এক সর্দারের স্ত্রী আমি, আরেক সর্দারের কন্যা, কন আপনারাই বলুন হওয়ার ডাবল নয়, আর ধরে কর হওয়ার ডাবল না, আমরা তো এক হওয়ার আছি, মন্দ রকম ঠিক না। আর এই উম্মে জামিল ডাবল হওয়ার, আমি এক সর্দারের কল্যাণ এক সর্দারের স্ত্রী অবস্থা, এই জন্য আমি বলতে চাই আমার বিরুদ্ধে কেন আমার নাম কেন উল্লেখ করা হলো, তাই আমি এসেছিলাম তার কাছ থেকে বদলা গ্রহণ করার জন্য, তার ভাগ্য ভালো কপাল ভালো তাকে পেলাম না। আবু বকর সিদ্দিক মনে মনে বলেন আমি বুঝলাম না তুই যে কেন দেখলে না, ঠিক না, অন্য জানি চলে গেল আমি আপনাকে দেখি উম্মে জামিল আপনাকে দেখলো না, এর কারণ কি, রাসূল বলেন আবু বকর তুমি কি আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করো না, আল্লাহ রাব্বুল আমিন আগে আমাকে জানিয়ে দিয়েছেন নবীহি ওয়া ইযা করাতাল কোরআন ওয়া জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। হে নবী আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন আপনার এবং কাফিরদের মাঝে আমি আল্লাহ একটা গোপন পর্দা দিয়া ঢেকে রাখি, তার ফলে ওই কাফেররা আপনাকে দেখতে পায় না। তো ভাইরা আমার, উম্মে জামিল রসুলের বিরুদ্ধে আর আবুল আহাবের বিরুদ্ধে রসুল যখন এই সূরা যখন নাজিল হয়, সূরা তো আবিল আহাব, আবিল আহাব নাজিল হওয়ার কারণ হইল রসুল যখন কালিমার দাওয়াত আরম্ভ করলেন, তো একটি পাহাড়ের মধ্যে উঠলেন, টিলার মধ্যে উঠলেন, উঠে ডাক দিলেন ইয়া ইউহান্নাস, হে আমার গোষ্ঠীর লোকেরা, হে আব্দুল মুত্তালিবের আওলাদেরা, তোমরা সব জমা হও। সকলে যখন জমা হয়েছে রসুল বললেন আমি যদি বলি যে এই পাহাড়ের উপর থেকে তোমাদেরকে বলি, পাহাড়ের অন্তরালে একদল দুশ্মন অপেক্ষা করতেছে, কিছুক্ষণ পরেই তোমাদের উপরে হামলা করবে, আমার এই কথাটা কি বিশ্বাস করবে? সকলে এক বাক্যে বললো হ্যাঁ বিশ্বাস করবো। কেন?
চল্লিশটি বৎসর পর্যন্ত আপনাকে যাচাই বাছাই করেছি, চল্লিশ বৎসরের ভিতরে কোনদিন আপনি একটিও মিথ্যা কথা বলেননি। আরো জোরে কা, পৃথিবীতে এমন মানুষ কি কেউ আছে যে তিনি মিথ্যা বলেন না? মক্কার বেঈমান কাফেরেরা যখন রসুলের বিরুদ্ধে বলল যে উনি হলেন পাগল, উনি হলেন জাদুকর, আল্লাহু আকবার, আল্লাহ বলেন না উনি জাদুকর নন, বরং উনি হলেন, উনি মৃত্যু কেউ নয়, পাগল নন, বরং ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার রসুল হলেন পাগল নয় বরং উনি যে চরিত্রে তোমাদের কাছে পাগলই লাগে। কেন? একটা লোক যদি সমাজের সম্পূর্ণ অন্যায় অনাচার পাপাচারের বিরুদ্ধে থাকে, লোক তখন যারা পাপাচারে লিপ্ত আছে তারা তখন সকলে বলে লোকটা পাগল। সব যদি পাগল হয় আর এখানে যদি একটা লোক ভালো হয় তো সকলের পাগলের কাছে ভালা লোকটা পাগল। ঘুমিয়ে গেছেন নাকি আপনারা? সব যদি ল্যাংটা হয় আর একটা লোক কাবল করে তখন তার কাছে খুব খারাপ লাগে, এই লোকটা যে এই যে দেখো এটা পাগল নাকি কাবল কিনলো, আমরা সব ল্যাংটা। সব পাগল হইলে হ্যাঁ, আর একজন যদি ভালো হয় তো দেখা যাবে সব পাগলের কাছে যে পালা হ্যাঁ কি কয় সে যে বলতেছে একটা পাগল বুঝে না, যেরকম ঠিক ঠিক না, তো সকল পাগলের কাছে ভালো লোকটা পাগল। তো সমাজের লোকেরা দুনিয়ার সমস্ত কুসংস্কার তারপরে অন্যায় জুলুম অত্যাচার পাপাচারে নিমজ্জিত গোটা সমাজ, এই সমাজের মধ্যে রসুলের চরিত্র কুত পবিত্র, মিথ্যা কথা বলেন না, সব অফিসার যদি ঘুষ করো আর একটা লোক যদি ঘুষ না খায় যে অফিসার, সেই অফিসারটা সকল অফিসারের কাছে খুব খারাপ হয়। মানুষ মানুষ আসলে কিন্তু তারা মানুষ না, আমার রসুল আল্লাহর অনুগ্রহে, হে নবী আপনি আপনার পরবর্তীকাল আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে আল্লাহর আল্লাহর রহমতে আপনি পাগল নন, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি এমন পুরস্কার হওয়ার উপযুক্ত যে পুরস্কার জীবনে কোনোদিন নিঃশেষ হবে না। আপনি হলেন মহান চরিত্রের অধিকারী, আর তা প্রচিরই আপনিও দেখবেন তারাও দেখবে যে এই সমাজের মধ্যে আসলে উন্মাদ পাগল কে। আবার এমন মন্ত্র জানে পাগলে, যেই মন্ত্র বাবা ছাড়তে রাজি, মা ছাড়তে রাজি, কিন্তু নবী ছাড়তে মন্ত্র ধরে কন্যা, নবী ছাড়তে কিমন মন্ত্র হরাইছে চিন্তা করো, এমন এমন লোক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ প্রমাণ করে দিলেন যারা নাকি বলছিল পাগল, এখন ওই লোকগুলো সাধারণ লোকগুলো রসুলের কাছে গিয়া রসুলের সুন্দর চরিত্র নুরানি চেহারা দেখা তো না, এই লোক পাগল হতে পারে না, যারা কইছে ইনি পাগল উনি আল্লাহর নবী এতে কোনো সন্দেহ নাই, আমরা কালিমা করে মুসলমান হয়ে গেলাম। উল্টা সাব্যস্ত হইলো রসুল বালা হেরা পাগল, মজুরা কর ঠিক না? আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ লেখেন সারা বিশ্বের সমস্ত মুশরিকেরা বছরে একবার তো কাবা ঘরের ভিতরে ছিল ৩৬০টি মূর্তি, এদিকে তোয়াফ করার জন্য চতুর্দিক থেকে আসতো উলঙ্গ হইয়া নারী পুরুষ উলঙ্গ হইয়া তোয়াফ করত, জিজ্ঞাসা করতো উলঙ্গ হোক কেন, করার জবাব দিত যে কাপড় পরিধান করে আমরা মাহবুদের গুনার কাজ করি, সেই কাপড়টি নিয়ে মাহবুদের সামনে কেমনে আসি, এই জন্য কাপড়টি ফালাই নি। চিন্তা করেন কাপড় তো আলগাতা খাইতে ফালাই দেওয়া যায়, কিন্তু যেই যন্ত্রপাতি দিয়ে গুণা করে সেটি কিন্তু কাটতে ফালায় না, ঠিক না?
তাদের এই যুক্তি যদি সঠিক হয় তো যে যন্ত্রপাতি দিয়ে গুণা করছে এদিকে চালাও, যেরকম দেখে ঠিক না, এখন চিন্তা করেন আল্লাহ একবার। তো তারা বলতেছে এতদিন পর্যন্ত দেশের লোকগুলোকে আটকে রেখেছি, বিশ্বের লোকেরা যখন আসবে আর মুহাম্মদের নূরানির চেহারা দেখলে পড়ি একবারে সুস্পষ্ট প্রমাণিত হয়ে যাবে মুহাম্মদ পাগল নয়, কে হক আর কে না হক এটা দেখলেই বোঝা যায়। যেরকম দেখে ঠিক না, আরো যেরকম দেখে না, চেহারা দেখলে বোঝা যায় কে বলি কে বলি না। যদিও গহরগুলো জোর খুব কালো কিন্তু চেহারা দেখলে বোঝা যায় আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। মুহাম্মদের সুন্দর আখলাক, মুহাম্মদের সুন্দর এই সুন্দর ব্যবহার এইগুলা মানুষকে মুগ্ধ করে, তার চরিত্র পরিবর্তন করে দিবে, মানুষের চরিত্র অবস্থার পরিবর্তন হয়ে যাবে, দল বড় হয়ে যাবে, আমাদের দেশে হামলা করলে প্রতিরোধ করতে পারবো না। অতএব বহিরাগত হামলা আসার আগে আগে তাদেরকে আমরা সতর্ক করে দেওয়ার দরকার। কিভাবে সতর্ক করা যায়? রাস্তার আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আমরা দাঁড়াইয়া যাবো আর বলবো মুহাম্মদ নামক পাগলের কাছে যেও না। রসুল বলেন আমার বদনাম শুরু হয়েছে, আল্লাহ বলেন বদনাম না, এটি প্রচার, এটি প্রচার, প্রচার হয়ে যাচ্ছে, আপনি ঘাবড়ায় না, একটু ধৈর্য ধরুন। আচ্ছা তুবু সিরু ও ইউবু সিরু, বসিরি আপনি দেখবেন তারাও দেখবে, বি আইয়িকুমুল মাফতুন, কারা আসলে পাগল কে পাগল না, কে উন্মাদ কে উন্মাদ না, এখনই প্রমাণ হয়ে যাবে। বিভিন্ন দেশের লোকেরা যখন আসছে তারা আবু জাহেল ডাক দেখায়, লোকেরা সিরিয়ার লোকেরা, ইরান ইরাকের লোকেরা, কুবা বসরার লোকেরা, দামেস্কের লোকেরা, তোমরা এসেছো ভালো কথা, মূর্তি পূজা করে এবং আনুগত্য তাদের আনুগত্য করে সোজা বাড়ির দিকে চলে যাবে, সাবধান সোজা বাড়ির দিকে চলে যাবে, এই অবস্থায় কখনো তোমরা মুহাম্মদ নামে পাগলের কাছে যাও না। যেরকম নাউজুবিল্লাহ মিন যালিক, এই অবস্থায় তো লোকেরা মোহাম্মদ যদি পাগল হবে তো আবু জাহেল নামছে কেন? উৎপা সাহিব ওলিদ ইবনে মুগীরা নেতৃস্থানীয় লোকেরা কেন নামলো? এতে বোঝা গেল আসলে পাগল যেমন তেমন পাগল না, পাগলও খুব বড় পাগল। চলো একটু পাগলটা দেখে আসি। সুবহানাল্লাহ বলবেন না, কি দেখে আসি? আরো কোন পাগল। এখন পাগল দেখতে গিয়ে খানায় কাবার কাছে যখন রসুল দাঁড়ায় কোরআন পড়তেছে, রসুলকে দেখি একজনের দিকে একজন তাকে একাই ব্যথা, ওই যে আবু জাহেল উৎপা সাহিব ওলিদ ইবনে মুগীরা, তারা বলেছে মুহাম্মদ এই লোকটা পাগল। এখন তুই বলতো দেখি এই এমন সুন্দর চেহারার লোক জীবনে কোনোদিন দেখছিস কি? সকলে কর না, এমন সুন্দর দেববধূর কথা আমাদের জীবনে কোনোদিন কল্পনা হয় না, এত সুন্দর মানুষ হতে পারে। এমনি লোকেরা জানতে বলে তারা ওই লোকটাকে যে পাগল বলেছে, লোকটা একটু কি বলে শুনি, এত সুন্দর লোনারি চেহারা জীবনে কোনোদিন দেখি না। তারা দেখি কি আবার তালাবাদ করে আল্লাহ একবার, আকাশের চন্দ্র পর্যন্ত তার কাছে হার মানে, সূর্য হার মানে, এত সুন্দর জীবনে কোনোদিন দেখে নাই। সকলে বলে দেখে নাই, হালেমা বলে দেখে নাই, আমেনা বলে দেখে নাই, জিব্রাইল বলে দেখে নাই, আমিও দেখি নাই, জিব্রাইল তোমরা সকলেই বলতে তো দেখো নাই। আমি আল্লাহ আমার এই চোখের দাঁতের কসম করে বলি মুহাম্মদের চেয়ে সুন্দর কাউকে আমি আল্লাহ বানাই না। এই দেওয়া সুন্দর চেহারা মোবারক দেখে একজন আরেকজন দিকে তাকিয়ে বলে কত সুন্দর দেখলাম, এত সুন্দর জীবনে কোনো দিকিন দেখি নাই। উনি জাল্লার পয়গম্বর, তারা একটু সুখী শুনে তাকে পাগল বলেছে, তাকে খাবার কি জানে তেলাবাদ করে শুনি। রসুল যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে সুন্দর সুরে তো কণ্ঠের আওয়াজ শুনে তারা রেখে বলে না, এত সুন্দর পাঠ, এত সুন্দর তেলাওয়াত কোনোদিন পাগলেরও হতে পারে না। তাহলে মনে হয় বাড়িতে কি শুনেছি মক্কায় নাকি একজন নবীর আবির্ভাব
আবির্ভাব হয়েছে, মনে হয় উনি হবে নবী ছাড়া এত সুন্দর হতে পারে না। আসলাম যখন এই সুযোগটা বাদ দিলাম নাই, এখনের কারণে বলে মুসলমান হয়ে যায়, একে অন্যকে ডাক দিয়ে বলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলি, তখন একসাথে সকলেই এক সুরে আওয়াজ দিয়ে কালিমা পড়ে তখনই মুসলমান হয়ে গেছে। তাহলে প্রমাণ হয়ে গেল কে আসলে পাগল, কে পাগল না, কে উন্মাদ, কে উন্মাদ না। এই কথা তারা কাদের দ্বারা বুঝাই দিল, আবু জাহেল রে তোমরা বলেছিলে মুহাম্মদ পাগল, এখন কাদের দ্বারা প্রমাণিত হয়ে গেল মুহাম্মদ পাগল না তোমরা পাগল। জোরে কণ্ঠে খেয়া দিক না, আরো জোরে কণ্ঠে খে না। আমি দাওয়াত দিলাম পাহাড়ের টিলার উপরে উঠে, এই কথা বলতে চাই পাহাড়ের অন্তরালে একদল পুলিশ আছে অথবা দুশ্মন আছে, কোনো গ্রেফতার করবে, এই কথাটা বিশ্বাস করবে না কিনা? বলে হ্যাঁ বিশ্বাস করবো, তুমি কোনোদিন মিথ্যা বলো না, আজও মিথ্যা বলবে না, ইনি আমাদের বিশ্বাস। দুই নম্বর হলো আপনি পাহাড়ের উপরে আছেন, দুনো দিক দেখেন, আমরা তো একদিক দেখি, আপনি দুনো দিক দেখেন, অতএব আপনার কথাটা সত্য। এমনি রাসূল বলেন তাই যদি হয় তাহলে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা পড়ো এই কালেমা পড়ো, আল্লাহ এই কালেমা যদি না পড়ো শুনে রাখো জাহান্নামের পুলিশ তোমাদেরকে গ্রেফতার করে জাহান্নামে নিয়ে যাবে। আমার কথা মিথ্যা হতে পারে না, এর কারণ চল্লিশটি বছর পর্যন্ত অপ্রকাশ্যভাবে ছিলাম, অপ্রকাশ্যভাবে অবস্থায় আমি রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলি নাই, এখন প্রকাশ্য নবী, প্রকাশ্য নবী হওয়ার পরে মিথ্যা বলার তো কোনো সম্ভাবনাই নাই। হ্যাঁ আমার গোষ্ঠীর লোকেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইহকাল দেখান, পরকালও দেখান, আমি দুনিয়াও দেখি আখিরাতও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখান, আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে তুলে ধরে, নামাজে তুলে ধরে আমাকে বিভিন্ন অবস্থায় তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিন, কোন সময় নামাজে, কোন সময় এমনি স্বপ্নে, কোন সময় আমাকে মুরাকাবার হালতে, কোন সময় শ্বশুরে, আল্লাহ রাব্বুল আলামিন পরকাল আমার চোখের সামনে তুলে ধরেন, জান্নাত জাহান্নাম আমি দেখি নবী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখান। তাই বলে দৃষ্ট করলে ঘোষণা করতে চাই, কল্লা যদি পেতে চাও, মুক্তি যদি পেতে চাও, তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার দাওয়াত যখন দিলেন, এমনি আবুল আহাব দাঁড়ায় বলে হাতে পাথর নিলেন, নিয়ে বলে তাব্বান লাকা লিহাযা জামাতানা, তুমি ধ্বংস হও, তুমি কি এই জন্যই আমাদেরকে আহ্বান করেছিলে, যদি আবার এই কথা বলো পাথর দিয়ে আঘাত করবো। এই যে হাতে মধ্যে পাথর নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক। কহাত ঘুমা ধরেছে নাকি আপনারা? আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক। দুনো হাত কেন বললেন? তাফসীরে কিতাবে তিনটি কারণ উল্লেখ করেছে, আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক কেন বললেন? দুনো হাত ধ্বংস হোক ক কারণ হলো, এক নম্বর কারণ হলো যে হাতের পাথর হয়েছে রসুলকে মারার জন্যে, আল্লাহর নবীকে মারার জন্যে, যে লোক হাতের মধ্যে পাথর নেয় নবীকে মারার জন্যে, যে হাত নবী মারে, যে হাত দিয়ে কোনো নাইবে নবী মারে, কোনো আলিমুলা মারবে হা আঘাত করে, এই হাতের চেয়ে নিকৃষ্ট কোনো হাত আল্লাহর জমিনে নাই। যেরকম দেখে না আরো যেরকম হাতের নাম উল্লেখ করেছে,
আবুল আহাবের জন্য আহাব ধ্বংস হোক, এই হলো এক কারণ। দুই নম্বর কারণ হলো আবুল আহাব কি বিশেষ করতো আল্লাহর বিধানের সাথে, মুহাম্মদরা বলেছে আল্লাহর বিধান না মানলে, আল্লাহর হুকুম না মানলে কত বাড়বে, কোথায় কত বাড়ছিলো, আমার হাত দিয়ে কিছু হলো না। আবুল আহাব সুন্দর, এই জন্য সুন্দরের অহংকার, আবুল আহাবের মাল আছে মানের অহংকার, আবুল আহাবের আওলাদ বেশি এই জন্য আওলাদের অহংকার। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমার এলাকায় দেখছি অনেক, যদি মনে হয় স্বাস্থ্য স্বাস্থ্য যদি ব্যাপার ভালো হয় আর চেহারার কালার যদি একটু সুন্দর হয়, তো কালা কোনো মানুষ দেখলে তো তার আগু হয় না, ঠিক না? আবার যদি দম সম্পদ হয় তা তো আরো হয় নাই। এরপরে আবার যদি তার সন্তান বেশি হয়, লাঠির জোর যদি বেশি হয়, এই গ্রামে তার উপরে কথা বলার মতো কেউ থাকে না, ধরে কোন ঠিক না? আর কোনো কিছু বললে সে শুধু ক্রিটিসাইজ করে, হ্যাঁ মানে ভালো হতে আসতে চায় না। আবুল আহাব বলে মোহাম্মদ না বলছে, মোহাম্মদের আল্লাহর কথা না মানলে আমরা নাকি কত বাড়বে, কই আমার হাতে তো একটা একটা ফুট খাজুরিও হলো না, কই কিচ্ছু তৈলো না, কই কিচ্ছু হয়েছে দেওয়া তো, তোমরা দেখো তো কিচ্ছু হয়েছে কেনে। আর যদি হয়ে যায় তো আমার সম্পদ আছে, হয়ে যদি যায় তাহলে আমার আওলাদ আছে, তা নিয়ে আমি প্রতিহত করবো, মোকাবেলা করবো, দেখবো। আল্লাহ আকবার, আল্লাহ বলেন আল্লাহ বলেন যে হাত আমার বিধি বিধান আমার নীতিমালা না আমার না, বরং এই হাত দেখাইয়া ক্রিটিসাইজ করে উপহাস করে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দুটো হাতের নাম উল্লেখ করেছি। তিন নম্বর হাত, মানুষ যত ভালো কাজ করো কারো অঙ্গ কাজ করো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হাতের প্রভাবটা বেশি না কম, মন্দার ধরে কর আরো ধরে কর, হাতের প্রভাবটা বেশি, এই জন্য আল্লাহ হাত উল্লেখ করেছেন। এখন প্রশ্ন হতে পারে আল্লাহর গজব, আল্লাহ বলছেন আবুল আহাবের জন্য হাত ধ্বংস হোক, হতেও তো পারে নাও তো হতে পারে, কারণ আবুল আহাব কইছে মোহাম্মদ ধ্বংস হোক, মোহাম্মদ তো ধ্বংস হয়নি, সুতরাং আবুল আল্লাহ যে বললেন আবুল আহাবের জন্য হাত ধ্বংস হোক, ওই চত্ব পারে নাও তো হতে পারে, এই যে সন্দেহ যদি থেকে যায়, আল্লাহ বলেন সন্দেহ রাখ না। তখনও কিন্তু আবুল আহাবের জন্য হাত ধ্বংস হয়নি, তো আল্লাহ ধ্বংস হয়ে গেছে বললেন কেন? হবে যে এতে কোনো সন্দেহ নাই, এমন কাজ অনেকগুলো আছে। যেমন আপনি যদি বাড়িতে যান গিয়ে দেখেন আপনার স্ত্রী পাক করতেছে, জিজ্ঞাসা করেন কি করো তুমি, ভাত ফাক করি। আমি আপনাকে জিজ্ঞাসা করি ভাত ফাক করে, আপনারা কি হানা বলবেন? একটা ভাত পাক করে না চাল ফাক করে, ভাত হবে সেরকম ঠিক না, তো ভাত পাক করে কেন বললেন? যেহেতু চাল বসাইছি আর ভাত হবে এতে কোনো সন্দেহ নাই নিশ্চিত, তাই এই জন্য যেটা কিছুক্ষণ পরে হবে সেটাই আগে বলে ফেলেছি, ঠিক না? যেমন দেখেন আপনি যখন পানি আপনার স্ত্রী যদি থাকে আর এই চুলাতে মানে তরকারি বসাইছে, বাচ্চা একটা আছে সাথে ছোট্ট বাচ্চা, আর স্ত্রী বলতে একটু পানি এনে এখন তরকারিতে জুল দিতে হয়, এই মুহূর্তে আপনাকে বলো তাড়াতাড়ি ধরে তাড়াতাড়ি ধরে, আমি এক্ষুনি পানি নিয়ে আসতেছি, জুল দিতে হবে, একটু পানি দিতে হবে, আপনি বাচ্চারা ধরে যেই মাত্র বাচ্চা খুলে নিলেন এমনি দেখেন বাচ্চা কাঁদতেছে, আপনি তখন বাচ্চাকে আদর করে বলে না কেন না কেন না, এই যে তোমার আম্মু আসতেছে, আসতেছে না যাইতেছে, ঘুমে গেছেন কেন, আসতেছে না যাইতেছে, তা আসতেছে বললেন এই যে যাচ্ছে কিছুক্ষণ পরে আসবে যে কোন সন্দেহ নাই, আশা নিশ্চিত এই জন্য যাওয়াকে আশা বলে ঘোষণা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, মান ইতিহাস বাস্তব প্রমাণ আবুল আহাবের জন্য আতঙ্ক হয়ে গেছে, কারণ হবে যে এতে কোনো সন্দেহ নাই। লক্ষ্য করে দেখো ওই পেরা নমরুদ আল্লাহ রাব্বুকুম আলা বলেছিল, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একটা মশালাকে দিয়া লুকাইয়া জুতা দেবাইয়া পৃথিবীর থেকে বিদায় করেছেন, কেমন হয়েছে খুব সুন্দর ভাবে না পানিতে সুবাইয়া, মজার ঠিক না?
পানিতে নীল নদীতে বা পাহাড়ে কুল ডুবে যখন তাকে ডুবানো হয়, নাকে দাহানি ঢুকে মুখে দাহানি ঢুকে, তখন অৎকানে বুঝছি তুমি ছাড়া কোনো মাবুদ নেই। তোমার কারগারা শুরু হয়ে গেলে, প্রাণ নাকে রাখা এসে গেলে এই সময় আর বললে হয় না। জোরে কণ্ঠে কিনা ঠিক না? আরো জোরে কণ্ঠে কিনা? আমরা অনেক সময় কিন্তু তওবা করি এরকম ভাবে, যখন নাকি আর বাসনের কোনো আশা নাই, উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা, তখন গিয়ে ডাক দেখো আর জীবনে জিনা করিব না, আল্লাহ বার বিনিয়োগ করতে হজরে কণ্ঠে খেয়া ঠিক না? আর জীবনে নামাজ কাজা করিব না, নামাজ কাজা করিব না, আল্লাহ আর কোন সময় করবে দম তো এখনই বেরিব ঠিক না? কত তাড়াতাড়ি তওবা কবুল হয় লক্ষ্য করে দেখুন, তাড়াতাড়ি তওবা কবুল হয় কত তাড়াতাড়ি। বুঝাবার জন্য শুধু বলি, খেলিফাতুল মুসলিমিন মদ পান করা নিষেধ করে দিয়েছে, যেরকম ঠিক না? আল্লাহ তো নিষেধ করছেন, এরপরে আরো নিষেধ করছেন, যেহেতু আল্লাহ নিষেধ করছেন আমার রাষ্ট্রের ভিতরে কেউ মদ পান করতে পারবে না, কেউ যদি মদ পান করে তাহলে তাকে আশি ভেদ করা হবে, আত্মহত্যাঘাত করা হবে। তো এক মদ কুর ভাবলো জঙ্গলে চলে গেলে তো সেখানে তো মর যাবে না, তো আমি সেখানে চলে যাই। আল্লাহ কি মরছি, সে জঙ্গলে গিয়া দেখে তার আগে উমর সেখানে খারাপ। উমর রাদি আল্লাহ বডিও লম্বা, সাউন্ড উমরা লম্বা মানুষ, আওয়াজ যদি বলা হয় এরকম কয়, ফেসব দিতে হয়। আমি একজন পথি মুসাফি, এত রাত্রি কি আমার এক আত্মীয় অসুস্থ তাকে দেখতে যাব, হাতে কি হাতে একটা বোতল, এটার ভিতরে কি আমার অসুস্থ আত্মীয়র জন্য গরম দুধ নিয়ে যাচ্ছি। মনে মনে ভাবলো এই কথা বললে উমর ছেড়ে দিবে, দেখি সুবহানাল্লাহ বলবেন না হ্যাঁ দে। এখন এই বোতল দেওয়ার সময় লোকটার অবস্থা কি, প্রভু সকলের এটাই করলে তুমি তোমার গুণাগার বন্দাকে বিদায় করো না, প্রভু তুমি তো তোমার গুণাগার বন্দার গুণা লুকে রেখেছো, তোমার প্রকাশ করো না, বেইজ্জত করো না, লাঞ্ছিত করো না। প্রভু তুমি চিৎকার আমি কিন্তু এখন মনে মনে তওবা করলাম, আয় আল্লাহ উমরের হাত থেকে যদি বাঁচায় দাও ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন মতের মতের হাতেও নিব না। হাতে নিলেন, নিয়ে মুখটা খুললেন, নিচের দিকে ডাললেন, দেখি দুধ ওই কিনা, সঙ্গে সঙ্গে দেখে গরম দুধ দোয়া উঠতেছে। আল্লাহ প্রমাণ করে দিল তুমি যদি সত্যিকার সময়ে সত্যিকার ভাবে তোমার করতে পারো আমার দরবারে ফিরে আসতে পারো, তাহলে জেনে রাখো তোমার এত তাড়াতাড়ি আমি তওবা দোয়া এবং তওবা কবুল করি। খলিফাতুল মুসলিমিন উমরের হাতে তোমার মদের বোতল পৌঁছার আগে আগে আমি আল্লাহ মদকে দুধে রূপান্তরিত করে দিয়ে ইজ্জত রক্ষা করেছি। হ্যাঁ রামা, এই জন্য আসুন আল্লাহর গজব যখন এসে যায়
তখন কিন্তু আর ধ্বংসের কোন আর বাঁচার কোন উপায় আর ওদের কোন উপায় ধ্বংস হয়েছে। মুসলমানদের প্রতি জুলুম করে, অন্যায় অত্যাচার করে, ও মুসলমানেরা তোমাদের অবস্থা এমন, তোমরা তো এখন না এদর না এদর না তোমরা আমার না বুসের ভয় গেছেন নাকি, তোমরা এখন বুসেও না আমারও না, মাঝখানে আস। ওয়াদা দিলাম, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়ামিলুস-সালিহাত লায়াস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তোমরা যদি ওয়াদা দিলাম, প্রতিশ্রুতি দিলাম, যদি তোমরা সঠিকভাবে ঈমান আনতে পারো, আমার সহায়তা করতে পারো, আমার ইবাদত করো, শিরিক যদি না করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তারা পৃথিবীতে তোমাদের ক্ষমতায় প্রতিষ্ঠিত করে আমি আল্লাহ নিজে দেব। আর যদি তোমরা আমার বিধান না মানো, বুশের মার খাইবা, ক্লিন্টনের মার খাইবা, টনি ব্লেয়ারের মার খাইবা, মজুরের কোন ঠিক না, ঠিক না, আরো কোন ঠিক কিনা। এখন আসুন সামনের দিকে যাই, আর যদি তোমরা আমার বিধান মানো, তোমার গায়ে স্পর্শ করার মতো ক্ষমতা পৃথিবীর কারো আর তোদের কোন আছে, আরো তোর কোন আছে, আমার বিধান মানু, আমার হুকুম মেনে চলো, তোমাদের একটি পশম পর্যন্ত কেউ স্পর্শ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আবুল আহাব ধ্বংস হয়ে গিয়েছে, আবুল আহাব যখন ধ্বংস হয়ে গেল তার সমস্ত শরীরে যখন নাকি ফুট খালি বের হয়ে গেল, বড় বড় ফোড়ার মতো বের হয়ে গেল, পচা দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেল, লোকেরা তার কাছে আসে না, আল্লাহ বলেন মা আগুনা আনহু মাদুহু ধ্বংসের মধ্যে পড়ে যাবেন, কেউ আপনাকে সাহায্য করতে পারবে না, আপনাকে সাহায্য করবেও না। আল্লাহ আরেকায়েত উল্লেখ করেছেন শুনে রাত, তুই যদি বিপদে পড়ত, মুসিবতে পড়ত, গর্তের মধ্যে পড়ে যাক, তোর ধন সম্পদ একটাও কাজে আসবে না। ধরে কোন ঠিক না, ঠিক না, আরো ধরে কোন ঠিক না, তোমার ধন সম্পদ গুলো কাজে আসবে না। যখন লোকে আপনার চাকরাত আরম্ভ হয়ে যাবে, এই পৃথিবীর থেকে বিদায় হওয়ার সময় আরম্ভ হয়ে গেল, চাকরাত যখন শুরু হয়ে গেল, এই অবস্থায় যদি চিৎকার দেন প্রভু, কোরআন শরীফ উল্লেখ করা আছে, দেখে দেখে বলে মামুন আমার সন্তান তুমি নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও, আমার আমার আওলাদ তুমি নিয়ে যাও, আমার ধনসম্পদ নিয়ে যাও, তামাম পৃথিবী নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও। আল্লাহর পক্ষ থেকে বলা হয় তোমা ইউঞ্জিহি কাল্লা, না না তোমাকে রেহাই দেওয়া হবে না, মুক্তি দেওয়া হবে না। আমার বিধান মানতে তাহলে আজকে এত ভয় পাওয়ার কথা ছিল না, আমার বিধান সঠিকভাবে যদি মানতে, আমার গোলামি যদি করতে, আমার বিধান মতো জীবন যাপন করতে, তাহলে ভয় পাওয়ার কথা ছিল না। আজকে তোমাকে পৃথিবীর থেকে নেওয়ার সময় জান্নাতি রেশমি কাপড়ে তোমার রুহকে বেসাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কোরআনের আয়াত কানে কানে পড়বে আর তার রুহ বের করবে, জান্নাত তার চোখের সামনে তুলে ধরা হয়। এই জান্নাত যখন তুলে ধরা হয় তাহলে তাহলে এই অবস্থায় আল্লাহ আকবার চোখের সামনে যখন তুলে ধরা হবে, তো দেখার সাথে সাথে আল্লাহ আকবার জান্নাতের হুরু গিলমান দেখে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছোট্ট অবস্থায় ওই যে খতনা করায়, খতনা করার সময় দুইটা পা দুই দিকটা ধরে ঘুমাই গেছেন নাকি আপনারা,
দেখতেছি না, ঘুমাইলে দেখবেন নাকি যদি হন লাগে। আর যখন নাকি ওই সুন্নত করবার সময় আত্মার যন্ত্র যা আছে সব সামনে রাখছে, এমনি মরে গেলাম গাবো আর বাঁধবো না গো আল্লাহ আর বাঁধবো না, এখন কোনো কিছুই করছে না, মরে লাগে এই যন্ত্রপাতি দিয়ে কই হের দিচ্ছে বয়স সৃষ্টি গেছি। এমনি মা ডাক দাও, দেখ তারা কারা আমার কালুরে দর্শক বলে নাকি আমি থাকতে তোর গায়ে আবার কে আঘাত করবে, কান্দিস না আমি আসতেছি এই নিয়ে রসগোল্লা মুখ না কর। এখন মা যখন রসগোল্লা তার সামনে দিছে, এখন দেখা যায় আর আগের মতো মরে গেলাম না মরে গেলাম গো এরকম নাই, কথা বুঝছেন না, এখন খালি শুধু ওই একটু শ্বাস প্রশ্বাসটা আছে, এখন ঠিক না ঠিক না, ওই শীতকাল আর নাই। রসগোল্লা যখন মুখে দিয়া যেই মাত্র বসে চাপ দে চাপ দিছে, আর সব দাঁতের চাপ করিয়া রসগোল্লা চতুর্দিক দিয়া যখন নাকি রস বেরিয়েছে, রস বের হওয়ার পরে সারা জিব্বাটা যখন মিষ্টি লেগে উঠছে, এমনি এইদিকে আজম রে হিসাবে দিছে যে হ্যাঁ কাম সেরে দাও। সম্মানিত সুধী মন্ডলী, তো আমি বলতেছিলাম যেই মাত্র রসগোল্লা মুখে দিল আর ওইদিকে যে যেই মাত্র অর্ডার দিছে যে কাটো, এখন শরীরে যখন আঘাত করছে কেমন কোন ফিল কেমন মতো।